বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির আজকে পঞ্চম ক্লাস, এই চ্যাপ্টারের এই পাঁচটা ক্লাস করলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আমি আব্দুল হালিম মোল্লা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, রূপসা কলেজ, খুলনা। তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো খাতা, ক্যালকুলেটর এবং কলম নিয়ে, নাকি? তাহলে প্রথমেই আমরা অঙ্কটা লিখে নেব, তারপরে আমরা পরের কাজগুলো করব। স্বপন ট্রেডার্স এর স্বপন ট্রেডার্স এর আগস্ট মাসের, লিখে নাও, স্বপন ট্রেডার্স এর আগস্ট মাসের কিছু লেনদেন নিচে দেওয়া হলো। স্বপন ট্রেডার্স এর আগস্ট মাসের কিছু লেনদেন নিচে দেওয়া হলো। আগস্ট এক, প্রারম্ভিক মজুদ ১০০ টাকা দরে ২০০ একক। প্রারম্ভিক মজুদ ১০০ টাকা দরে ২০০ একক। দশ তারিখে ক্রয় ১২০ টাকা দরে ১২০০ একক। দশ তারিখ ক্রয় ১২০ টাকা দরে ১২০০ একক। বিশ তারিখে ক্রয় ১৪০ টাকা দরে ১৪০ একক। ২২ তারিখে বিক্রয় ১৮০ টাকা দরে ১০০০ একক। ২২ তারিখে আবার বলছি বিক্রয় ১৮০ টাকা দরে ১০০০ একক। ২৪ তারিখে বিক্রয় ২০০ টাকা দরে ১২০০ একক। ২৪ তারিখ বিক্রয় ২০০ টাকা দরে ১২০০ একক। স্বপন ট্রেডার্স, স্বপন ট্রেডার্স অবিরত মজুদ পদ্ধতিতে, স্বপন ট্রেডার্স অবিরত মজুদ পদ্ধতিতে, অবিরত মজুদ পদ্ধতিতে ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করে। সে কোন পদ্ধতি অনুসরণ করে? গত ক্লাসে ছিল ফিফো, লিফো, এগুলো সম্পর্কে, আজকে ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করে আমাদের লেখা হয়েছে করণীয় আগস্ট মাসের বিক্রয়ের পরিমাণ। এই আগস্ট মাসের যে লেনদেনগুলো হয়েছে এর বিক্রয়ের পরিমাণটা আমার এখানে নির্ণয় করে, আগস্ট মাসের বিক্রয়ের পরিমাণ। দুই নম্বরে বলছে আগস্ট মাসের মজুদ খতিয়ান, এই মাল খতিয়ান বা মজুদ খতিয়ান এক কথা, আগস্ট মাসের মজুদ খতিয়ান। গ নম্বরে, তিন নম্বরে বলছে, তিন নম্বরে আসবে প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ ২৪,০০০ টাকা, প্রশাসনিক খরচ ২৪,০০০ টাকা এবং বিক্রয় খরচ ১৬,০০০ টাকা, এবং বিক্রয় খরচ ১৬,০০০ টাকা এবং আয়করের হার ৩০%, এবং আয়করের হার ৩০% ধরে বিশদ আয় বিবরণী তৈরি করো, বিশদ আয় বিবরণী তৈরি করো। এবার আবার একবার মিলিয়ে নিই, প্রশাসনিক খরচ ২৪,০০০ টাকা এবং বিক্রয় খরচ ১৬,০০০ টাকা, এবং বিক্রয় খরচ ১৬,০০০ টাকা এবং আয়করের হার ৩০% ধরে, এবং আয়করের হার ৩০% ধরে বিশদ আয় বিবরণী তৈরি করো। তাহলে আমাদের অঙ্কটা লেখা হয়ে গেল নিশ্চয়ই। আমি আবার একবার মিলানোর জন্য আর একবার করে দিচ্ছি। প্রারম্ভিক মজুদ ১০০ টাকা দরে ২০০ একক, দশ তারিখে ক্রয় ১২০ টাকা দরে ১২০০ একক, মিলে নাও। ২০ তারিখে ক্রয় ১৪০ টাকা দরে ১৪০০ একক, ২২ তারিখে বিক্রয় ১৮০ টাকা দরে ১০০০ একক, ২৪ তারিখে বিক্রয় ২০০ টাকা দরে ১২০০ একক। স্বপন ট্রেডার্স অবিরত মজুদ পদ্ধতিতে ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করে।
করণীয় এক নম্বর আগস্ট মাসের বিক্রয়ের পরিমাণ, দুই নম্বর আগস্ট মাসের মজুদ খতিয়ান, তিন নম্বর প্রশাসনিক খরচ 24,000 টাকা এবং বিক্রয় খরচ 16,000 টাকা এবং আয়করের হার 30% ধরে বিশদ আয় বিবরণী তৈরি কর। তাহলে আমাদের অঙ্কটা লেখা হয়ে গেল। আমাদের করণীয় প্রথমে বলছে আগস্ট মাসের বিক্রয় পরিমাণ। দেখো আগস্ট মাসের বিক্রয় কী কী আছে, এই 22 তারিখ আর আছে 24 তারিখ। তাহলে আগস্ট মাসে যে বিক্রয়ের যে পরিমাণ আছে, আমার এইটা বিক্রয়ের পরিমাণের জন্য আমরা কী করবো, ঘর একটু গণনা কার্য করে নেব। তাহলে আমরা এইটা একটু ঘর কেটে করে এখানে তারিখ বিবরণ টাকা একল্প, এখানে এক নম্বরের কাজ তারিখ বিবরণ, এখানে টাকা বা পরিমাণ যা লেখি না কেন কোনো সমস্যা নাই, তারিখ বিবরণ টাকা। আমার এখানে কত আছে, তারিখ আছে 22 তারিখে 22, বিক্রয় আছে 180 একক 1,000 টাকা দরে, ঠিক আছে। এখানে এখানে লেখাও দিতে পারি যে বিক্রয়, না লাগলেও সমস্যা নাই। এখানে লিখব আগস্ট মাসের বিক্রয়ের পরিমাণ, আগস্ট মাসের বিক্রয়ের পরিমাণ, এখানে সে বিক্রয় 180 গুণ আছে 1,000, তাহলে 1,80,000, আর আছে 24 তারিখ আছে বিক্রয় আছে 200 টাকা দরে 1,200 একক, তাহলে আসবে 2,40,000, 2,40,000, তাহলে যোগ করলে আসবে 4,20,000। আমার মোট বিক্রয় হলো মোট 4,20,000। তাহলে আমাদের এক নম্বরে যে বলছিলাম আগস্ট মাসে বিক্রয়ের পরিমাণ, আমার আগস্ট মাসে বিক্রয়ের পরিমাণ আমাদের করা হয়ে গেল, বুঝছি তো। এই দুইটা বিক্রয় আছে, এই দুইটা বিক্রয় এত টাকা ধরে এত ইউনিট, এত টাকা ধরে এত ইউনিট, গুণ দিলে আমার উত্তর হয়ে গেল। তাহলে আমাদের এটা করা শেষ। এবারে আমাদের একটু আলোচনা আছে কি যে ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি এটা কি। মনে করো তুমি আলুর ব্যবসায়ী, গত ক্লাসেও আমি এই প্রথম ক্লাসেও আমি এই ব্যাপারে বলছিলাম, আবারও বলে দিচ্ছি যে মনে করো তুমি আলুর ব্যবসায়ী, তুমি এক বস্তা আলুতে 100 কেজি আলু থাকে, কিন্তু এক বস্তা আলুতে কত থাকে 100 কেজি, এই 100 কেজি আলু প্রতি কেজি তুমি কিনেছো 10 টাকায়, তাহলে এক বস্তায় কত আছে 100 কেজি, কিনেছো কয় টাকা দরে 10 টাকা দরে, তাহলে মোট কত টাকা দিয়ে কিনেছো 1,000 টাকা, এই এক বস্তার দাম হয়েছে কত 1,000 টাকা। আচ্ছা এরপরে একটু ভালো আলু কিনেছো, একটু বড় সাইজ, ও রয়েছে 100 কেজি, দাম হয়েছে এখানে 12 টাকা দরে, দাম হয়েছে কত 12 টাকা, তাহলে এর দাম কত 1,200 টাকা, 1,200। এখন তোমার এখন কত আলু হয়েছে, তোমার আলু হয়েছে এখানে 200 কেজি, তাহলে 200 কেজি, আর এখানে টাকা হয়েছে কত, টাকা হয়েছে 2,200 টাকা, 2,200 টাকা। তাহলে তুমি এই এক বস্তা কিনেছো 10 টাকা দামে, আর এক বস্তা কিনেছো 12 টাকা দামে, প্রতি বস্তায় কত থাকে 100 কেজি, তাহলে 1,000 টাকা দিয়ে বস্তা কিনলাম আর 1,200 টাকা দিয়ে বস্তা কিনলাম, তাহলে মোট কয় বস্তা কিনছে, এখানে 2 বস্তা আলু কিনেছি, 2 বস্তায় কত কেজি 200 কেজি, এখানে আমার মোট কত টাকা পরিশোধ করছি 2,200 টাকা। তাহলে এখন এই যে 200 কেজি দিয়ে এই 2,200-এ, এই 2,200-এ যদি আমি 200 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতি কেজির দাম কত টাকা 11 টাকা, প্রতি কেজির দাম কত আমার 11 টাকা। তাহলে এই যে 11 টাকা বের হলো এটি ভারযুক্ত গড় পদ্ধতি, বোঝা গেল। তাহলে কি ভারে ভারে মানে ওজনে ওজনে যোগ, টাকায় টাকায় যোগ, যোগ করার পরে এই টাকারে ওজন দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে আমার কী বের হয়ে যাবে, আমার প্রতি কেজির মূল্য বের হয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতি এটা হচ্ছে কি ভারযুক্ত গড় পদ্ধতি।
এখন আমরা এই ভাবযুক্ত গল্প পদ্ধতিতে আমরা অঙ্কটা করব সব কিন্তু আগের মতোই কোনো সমস্যা নাই শুধুমাত্র আমাদের এইখানে রেট আগে যেরকম ভাবে আলাদা আলাদা সাজাতাম এখন সাজানো যাবে না এখন করতে হবে কি যে আমার যে যখনই গোডাউনের যে মাল থাকবে সেই মাল যখনই গোডাউনে যাবে তখন ওর রেট এরকমভাবে অ্যাভারেজ করে আমার রেট বসাতে হবে আমি যখন বিক্রি করব তখন এই রেট অনুসারে বিক্রি করবো এই সেখানে কাজ তাহলে আমরা ঘর কেটে নিই আগের মতোই আমরা ঘর কাটবো কোনো পরিবর্তন নাই আমরা সেভাবে কাজ করি উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে তারিখ এখানে বিবরণ তারপর এটাকে তিনটে ভাগে ভাগ করব এক দুই তিন এই প্রত্যেকটাকে আবার আমরা এটাকে আবার তিন ভাগে ভাগ করে নেব খেয়াল রাখতে হবে এই টাকার অঙ্কটা একটু বড় রাখলাম টাকার অঙ্কটা বড় থাকলো এখানে ঠিক একই রকম ভাবে এখন আমি এখানে লিখব কি উপরে প্রতিষ্ঠানের নাম স্বপন ট্রেডার্স মাল খতিয়ান ব্র্যাকেটে ভারযুক্ত গড় পদ্ধতি এখানে আসবে তারিখ এখানে আসবে বিবরণ তারিখ বিবরণ তারপর এখানে আসবে ক্রয় এখানে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের একটু ই হয়ে যাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এখানে উদ্বৃত্ত এখানে লিখবো একক দর পরিমাণ একক দর পরিমাণ একই রকমভাবে একক দর পরিমাণ তাহলে আমার একটু লেখা হয়ে গেল এবার আমরা কী করব যে আগস্ট মাসের যে যা লেনদেন ছিল সেগুলো প্রারম্ভিক মজুদ এখানে আগস্ট এক প্রারম্ভিক মজুদ আগস্ট একের প্রারম্ভিক মজুদ ছিল আমাদের কত 1100 টাকা দরে 200 একক তাহলে এখানে 200 একক 100 টাকা দরে 200 একক 100 টাকা দরে তাহলে আসবে 20,000 টাকা আমার একটু কাজ শেষ এবার আগস্ট আছে 10 তারিখে আগস্ট দশে ক্রয় করছে কত 1200 একক তাহলে এখানে করব 1200 একক কত টাকা রেট 120 টাকা এই 120 টাকা তাহলে 144,000 তাহলে আমাদের কথা ছিল কি এখানে একটু বোঝার যে ফিফো পদ্ধতি যদি হতো তাহলে যে পদ্ধতি হোক আফিফো লিপো যাই হোক না কেন ক্রয় করলে আমি আগের মালটা নামাই নিতাম নামাই এই মালটা এরপরে বসাতাম এখন হয়েছে ভারযুক্ত গড় পদ্ধতির ডিফারেন্স এইটু যে আমি আগে যে আলু কিনেছি আর এখন আলু কিনব কিনে আমার একসাথে করে ফেলো আমার আগের আলু কত ছিল 200 কেজি এখন কিনেছি কত 1200 কেজি মোট আলু হয়ে গেছে কত 1400 তাহলে এই আগের আলুর সাথে এই এককের সাথে এই একক যোগ করবো 200 কেজির সাথে এই 1200 যোগ করবো তাহলে আসবে কত 1400 কেজি আর এই 144,000 আর এখানে আছে 20,000 তা যোগ করলে মোট কত
1,64,000। এই যে আগে দেখাইছিলাম যে ওজন ওজনে যোগ করবো, দামে দামে যোগ করবো, তা আমি ওজনে যোগ করছি, এখানে কত হয়েছে 1,200 আর এই 200, মোট 1,400, 1,44,000, এই 20,000, মোট 1,64,000। এখন কাজ করবো কি, অ্যাভারেজ যখন করব তখন এই 1,64,000-এ আমি 1,400 দিয়ে ভাগ দেবো। এই 1,64,000-এ যদি আমি 1,400 দিয়ে ভাগ দিই, যে রেটটা বের হবে সেই রেটটাই আমার ফাইনাল রেট, তাহলে 117,14। এখানে এসে 117,14। যদি এখানে ওই যে হেরফের থাকে, মানে দশমিকের পরে তৃতীয় অঙ্ক যদি 5-9 দিতে হয়, দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করে তৃতীয় অঙ্ক কেটে দিতে হয়, মানে আমার এখানে ক্যালকুলেট করে নেবা, তাহলে 117,14 পরে সামথিং আছে, কিন্তু 14 পয়সা আমি রেখে দিলাম এখানে। কিন্তু এই 14 পয়সা দিয়ে যদি আমি এইটাকে গুণ দিই, তাহলে কিন্তু একেবারে এইটাকে যদি গুণ দিই, তখন কিন্তু এইখানে কিন্তু পুরো ফিগার আসবে না, 2-1 টাকা ফেরফের হতে পারে, কিন্তু এটা আমার দেখা যাবে না। কেন, ওখানে তুমি দশমিকের পরে এই 14 পয়সার পরেও আরও কিছু পয়সা ছিল, সেই পয়সাগুলোকে যখন যেহেতু বাদ দিয়ে দিছো, তাহলে সেই এই কারণে তুমি যদি এইটাতে এটি গুণ দাও, তাকে নাও আসতে পারে। এই জন্য কোনো ঘাবড়ানোর কিছু নেই, এখানে যে ফ্র্যাকশনটা আসবে আমরা এই পূর্ণ মূল্যটাই দেখাবো এখানে, ঠিক আছে? এইটাই শুধু ডিফারেন্স। তাহলে আমরা 10 তারিখে করে ফেললাম, এরপরে আসি 20 তারিখে, আবার ক্রয় করছি, 20 তারিখে আবার ক্রয়, 20 তারিখ আবার ক্রয় করছি, কত 1,400 একক ক্রয় করছি, লিখলাম 1,400 একক। কত টাকা রেটের ছিল 1,400 একক? 140 টাকা, 140, তাহলে গুণ দিলে আসে 1,96,000, 1,96,000। এখন কাজ কি আমাদের, এই কাজ, এই যে এখানে আছে কত 1,400 একক, আর এখানে আছে কত 1,400 একক, আর এখানে আছে কত 1,400, এই 1,400 1,400 কী করবো, ওজন ওজন যোগ, তাহলে কত মোট 2,800। এখানে আছে 1,96,000, এখানে আছে কত 1,64,000, এই দুটো যোগ করবো কত আসবে 3,60,000, এই 3,60,000। তাহলে কী করলাম, আমি এই এককের সাথে এই একক যোগ করি, মানে ওজন ওজন যোগ করেছি, এই টাকার সাথে এই টাকা যোগ করেছি, যোগ করেছি কত 3,60,000। এখন এই 2,800 দিয়ে আমি 3,60,000-এ ভাগ দেবো, ভাগ দিলে আসে 128,57 পয়সা, 128,57 পয়সা। এরপর কিন্তু ফ্র্যাকশন থাকতে পারে, আরও কিছু সংখ্যা আছে, ওগুলো আমি ওমিট করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, তাহলে 128,57 পয়সাকে আমি রাখলাম, বুঝতে পারছি তো? তাহলে কি আমি যখন ক্রয় করব, এই ক্রয় করলে ক্রয় করার সময় আমার এই এককের সাথে এই একক যোগ করে আমি নিয়েছি, আর এই পরিমাণের সাথে এই পরিমাণ যোগ করে আমি এই পরে যোগ করে বসাই দিয়েছি, এই পরিমাণটাকে আমি একক দিয়ে ভাগ দিয়ে আমি এখানে প্রতি এককের মূল্য পেয়ে গেছি, এটা হচ্ছে আমার গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। এবার আসে 20 তারিখের পরে আসে 22 তারিখে, এই 22 তারিখে কিন্তু আছে আমার আছে বিক্রয় 180 একক। তাহলে এখানে আমি কী লাগবো, 22 তারিখে বিক্রয়ের ঘরের এই বিক্রিত পণ্যের 180 একক। আমি 180 একক যখন বিক্রয় করবো, তখন কোন রেটটা নেব, আমার এখানে যে রেট আছে, এখানে ফিফো নাই লিফো নাই, আগে নিতে হবে পরে নিতে হবে এরকম কথা নাই, এখানে যে রেট আছে কত 128,57 পয়সা। এই 128,57 পয়সায় আমার গুণ দিলে যা আসে, তা এখানে আসে 1,22,000 তারিখে আমি কত বিক্রয় করেছি, 22 তারিখে বিক্রয় করেছি মনে হয় 180 টাকা ধরে, এখানে ভুল হয়েছে, 180 টাকা ধরে 1,000 একক, 180 টাকা ধরে 1,000 একক, এখানে 1,000 একক, 180 একক না, 1,000 একক, 180 টাকা ধরে। এখন প্রশ্ন হয়েছে যে আমরা 180 টাকা কিন্তু নেই নেই, কেন নেই নেই, আমাদের কথা ছিল যে আমরা এখানে কি মজুদ মাল উত্তোলন করতেছি, আমি কি বিক্রয়ের খবর আমি জানি, জানি না, কার আমরা যে কাজগুলো করতেছি এটা কারখানায় কাজ করতেছি, কিন্তু বিক্রয়ের খবর আমি জানি না, এই জন্য বিক্রয়ের ওই যে 180 টাকা ধরে এখানে রেট আছে কত 157,58,57 পয়সা ক্রয় মূল্য,
কিন্তু আমি বিক্রয় করছি কত দামে? আমি বিক্রয় করতেছি 180 টাকা, ওই 180 টাকা কাজে আসবে না, আসবে এই 128 টাকা। ওই যে যেই বস্তা সেই রেট অনুসারে আমার এই 128 টাকা আমার এখানে আসবে। তাহলে 1000 বস্তা 128 টাকা দাম যদি আসে, তাহলে আসে 1,28,570 টাকা। তাহলে এখানে আসবে 1,28,570। তাহলে বুঝতে পারলাম আমি 1000 একক বিক্রি করলাম। তাহলে আমার এখান থেকে এই 2,800 থেকে আমি 1000 একক বাদ দেবো, বাকি থাকবে কত? 1,800 একক। এখানে থাকবে 1,800 একক। আর এই এখান থেকে আমাদের কিন্তু গুণ এই রেটটা দিয়ে গুণ দেবো না, আমি রেটটা লিখবো কিন্তু ঠিকই, কিন্তু দিয়ে গুণ দেবো না। আর এই 3,60,000 টাকার থেকে 1,28,570 টাকা বাদ দেব, বাদ দিলে বাকি থাকবে 2,31,430। 2,31,430 এটা থাকবে, কিন্তু রেট এখানে যা আছে এই 128 টাকা 57 পয়সা বসাবো। কিন্তু তুমি যদি এই এই 1,800 যদি 128 টাকা 57 পয়সা যদি গুণ দাও, তাহলে কিন্তু এটা নাও হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। কেন? এরপরেও এই 57 পয়সার পরেও আরও কিছু পয়সা ছিল, যে পয়সাগুলোকে আমি বাদ দিয়েছি, এ কারণে কিন্তু নাও হতে পারে। ও চিন্তা করবো না, আমি চিন্তা করবো যে এখানে গুণ দিলে যা হয়েছে এই টাকার থেকে এই টাকাটা বাদ দিয়ে এখানে বসাবো, এই ইউনিট থেকে এই ইউনিট বাদ দিয়ে আমি এখানে বসে দেবো। এই যে ইউনিট থেকে ইউনিট বাদ দেবো, টাকার থেকে টাকা বাদ দেবো, আমার আর কোনো কাজ নেই। তাহলে আমার 22 তারিখের কাজটাও শেষ হয়ে গেল। আরেকটা কাজ আছে মনে হয় 24 তারিখে বিক্রয়, এখানে বিক্রয় করেছি 24 তারিখে বিক্রয় করেছি 200 টাকা দরে 1,200 একক। তাহলে 1,200 একক, কিন্তু এখানে ওই যে 200 টাকা আছে ওই 200 টাকা কোনো কাজে লাগাবো না, আমরা এখানে যে রেট সেই রেট অনুসারে বসাবো। তাহলে এখানে 128 টাকা 57 পয়সা, 128 টাকা 57 পয়সায় আমার আসবে 1,54,284। 1,54,284। 1,54,284 গুণ দিলাম, এখনও কাজ একই রকমভাবে, এখানে ছিল 1,800, আমি এখান থেকে বাদ দেবো কত? 1,200। তাহলে 1,800 থেকে যদি 1,200 বাদ দিই আমার কত থাকবে? 600। আমার এই 600 বসাই দিলাম এখানে এককের ভাবে। এখানে 2,31,430, তার থেকে আমার এই 1,54,284 বাদ দেবো, বাদ দিলে আমার থাকবে 77,146। 77,146 রেট কিন্তু এই যেই থেকে যাবে 128 টাকা 57 পয়সা, গুণ দিলে কিন্তু নাও হতে পারে, আগেই বলছি। আমার এই পর্যন্ত করা শেষ, ঠিক আছে? তাহলে আমার এখানে ব্যালেন্স থাকলো কত? এই 600 একক, 77,146, ঠিক আছে। আর এদিকে আসতেছে কত? এদিকে আসতেছে 2,600, এদিকে আসতেছে 2,200। এখন দেখো আমাদের কথা ছিল কি, যে এটা যোগ করি, এটা যোগ করলে আসতেছে 3,40,000, 3,40,000, আর এটা যোগ করলে আসতেছে 2,82,854, 2,82,854, 2,82,854। আমার ওই প্রমাণ যেটা আছে সেটা আমি করে নিতে পারি। তাহলে এখানে প্রারম্ভিক আছে 200, আর এই 2,600, মোট কত? 2,800। তার থেকে আমার এখানে যাচ্ছে 2,200, তাহলে বাকি থাকে ব্যালেন্স আছে 600। একই রকমভাবে এই 20,000-এর সাথে 3,40,000 যোগ করে 2,82,854 বাদ দিলে এই 77,146 থাকে। তাহলে আমাদের এইটা ভারযুক্ত গড় পদ্ধতি আমরা শিখে নিলাম। এখানে এরপরে আমাকে গ নম্বর বলছে বিশদ আয় বিবরণী চাইছে। তাহলে বিশদ আয় বিবরণী যদি চাই, তাহলে বিশদ আয় বিবরণী আগে যেভাবে করেছি এসএসসিতে করেছি, আমরা ফার্স্ট ইয়ারের আর্থিক অবস্থার বিবরণী যখন করেছি, একই রকমভাবে এখানে বিশদ আয় বিবরণী আমরা করে নেব। তাহলে আমরা একটু ঘর কেটে নিই, আমরা এটা মুছে দিলাম। তাহলে বিশদ আয় বিবরণী আমরা যখন করবো, উপরে শক নেই, স্বপন ডেরাজ বিশদ আয় বিবরণী,
বিশদ আয় বিবরণী আগস্ট 31 তারিখে সমস্ত বছরের জন্য, আগস্ট 31 তারিখে সমস্ত বছরের জন্য। তাহলে বিবরণ টাকা প্রথমে আসবে কি বিক্রয়। আমাদের বিক্রয় আমরা আগে করছিলাম 4,20,000, এই 4,20,000 লিখে রাখলাম, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বিধে কি আছে, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ ছিল আমাদের 20,000, এখানে বসালাম 20,000 যোগ ক্রয়, যোগ ক্রয় একটু আগে করছিলাম 3,40,000 যোগ ক্রয় 3,40,000 তার 3,60,000 বাদ বিক্রয়, বাদ বাদ আসবে বাদ রামি মজুর যোগ ক্রয় বাদ সমাপনী, এখানে বাদ সমাপনী চাচ্ছি কি বিক্রিত পণ্যে ব্যয় বাদ সমাপনী মজুদ, সমাপনী মজুদ আছে 77,146, 77,146 বাদ দিলে আমার থাকছে 2,82,854, 2,82,854। এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কী পাচ্ছি, মোট মুনাফা। তাহলে এটা বাদ দিলে আমার থাকে 1,37,146, 1,37,146 এটা পাবো আমরা মোট মুনাফা, আমরা মোট মুনাফা পেয়ে গেলাম 1,37,000। এর থেকে আমাদের ওই যে পরিচালন ব্যয় আছে এগুলো বাদ যাবে, বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের ভিতরে কী কী আছে, একটা আছে প্রশাসনিক খরচ 24,000 আর বিক্রয় খরচ 16,000, প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ 24,000, বিক্রয় খরচ 16,000, তাহলে আমার মোট গেল 40,000। এখান থেকে বাদ যাবে 40,000, তাহলে থাকবে 97,146, 97,146। এটার নাম হয়েছে কর পূর্ব নিট মুনাফা, এখানে এখন আয়কর শুধু বাদ যাবে, কর পূর্ব নিট মুনাফা, তাহলে কর পূর্ব নিট মুনাফা কত পেয়েছি, 97,146 বাদ আয়কর, আয়কর 30%, কোনটার উপর করব, এই 97,146 গুণ 30%, 97,146 এর উপর 30% করলে আমার আসে 29,144, 29,144 বাদ দিই
বাদ দিলে বাকি থাকবে 68,002 টাকা। 68,002 টাকা এর আছে কর পরবর্তী নিম্নরূপ। কর পরবর্তী নেট মুনাফা, কর পরবর্তী নেট মুনাফা আমার 68,002 টাকা আমার বের হবে। তাহলে আমি আবার একটু আলোচনা করে দিচ্ছি যে প্রথমে প্রতিষ্ঠানের নাম বিশদ আয় বিবরণী, মানে আর্থিক অবস্থা বিবরণীতে প্রথম যে ধাপটা বিশদ আয় বিবরণী, 31 আগস্ট সমাপ্ত বছরের জন্য আমার 31 আগস্ট বছর শেষ করছি। বিবরণ টাকা আমাদের এখানে বিক্রয় আমার ক নম্বর থেকে সে পেয়েছিলাম বিক্রয় কত ছিল 4,20,000 টাকা, 4,20,000 বিক্রয় পেয়েছি। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ করায় বাদ কি সমাপরি, তাহলে সেই প্রারম্ভিক মজুত আমার ওখানে প্রারম্ভিক মজুত দেখছিলাম আমরা কত 20,000 টাকা, যোগ ক্রয় আমরা যোগ ক্রয় করছিলাম কত 3,40,000 টাকা লিখলাম, যোগ করে 3,60,000 হয়েছে। বাদ সমাপনী মজুর, সমাপনী মজুর একটুকু যা বের করলাম কত 77,146 টাকা। এখন এইটু করার পরে যোগ বিয়োগ করার পর আমার কত হয়েছে 2,82,854। এই 2,82,854 হয়েছে আমার কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা পেয়েছি তার নাম কি মোট মুনাফা, তা আমি মোট মুনাফা পেয়ে গেলাম। একেবারে সহজ জিনিস কিন্তু। এরপর কী করবো, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমার অঙ্কে উল্লেখ ছিল গ নম্বরে যে প্রশাসনিক খরচ দেওয়া আছে 24,000 টাকা এবং বিক্রয় খরচ দেওয়া আছে কত 16,000 টাকা। তাহলে আমার মোট কত হলো 40,000 টাকা, এই 40,000 টাকা এখান থেকে বাদ দিলাম। বাদ দিলে বাকি রয়েছে 97,146। এই 97,146 টাকা আমার কি আমার কর পূর্ব নিট মুনাফা, মানে এখনও আয়কর আমি এখানে দেই নাই। যদি না দিয়ে থাকে তাহলে আয়করটা পরিশোধ করতে হবে এই 97,146। এর থেকে আবার আয়কর বলা আছে আমার 30%, বাদ আয়কর আছে 30%। এই 97,146 টাকার উপরে আমি 30% করেছি, হচ্ছে 29,144। এই 29,144 টাকা আমার এখান থেকে বাদ দিলে আমার যা রয়েছে 68,002 টাকা এই কর পরবর্তী নিট মুনাফা। তাহলে আমার অঙ্ক এ পর্যন্ত করতে পারলাম যে নিট মুনাফা বের করলাম। তাহলে আমরা এ পর্যন্ত এই অধ্যায়ে যা শিখলাম তা হলো আমরা মজুত পণ্যের হিসাব কীভাবে রাখা হয়, এর সুবিধা কী কী, এর এখানে ফিফো পদ্ধতি কী, লিফো পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি কী, সরল গড় পদ্ধতি, এগুলো আলোচনা করেছি। আমরা আজকে যেটা করলাম যে ভারযুক্ত গড় পদ্ধতি, এই ভারযুক্ত গড় পদ্ধতিটা কীভাবে বের করবো আমাদের মনে রাখতে হবে, যে আমি বলছিলাম যে তোমাকে আলুর ব্যবসায় তৈরি করছি, এই আলুর ব্যবসায় থেকেই তুমি ভারযুক্ত গড় পদ্ধতি ইজিভাবে করতে পারবে। যে এক বস্তা আলু কিনছিলাম 10 টাকা ধরে 100 কেজিতে 1,000 টাকা দিয়ে, আরেকটা কিনছিলাম 12 টাকা দিয়ে, একটু উদাহরণ দেখাই দিয়েছিলাম 12 টাকা দিয়ে 100 কেজি কিনছে 1,200 টাকায়, মোট কত হয়েছিল 2,200 টাকা। এই 2,200 আমরা ভাগ দিয়েছি 200 কেজি দিয়ে, তাহলে প্রতি কেজির মূল্য বেরোয়েছিল 11 টাকা। এই 11 টাকা হিসেবে কি আর ভারযুক্ত গড় পদ্ধতি মানে মূল বিষয়। আমরা ভারযুক্ত গড় পদ্ধতি করেছি এবং যখনই আমি ক্রয় করব, ক্রয় করার পরে যখন গোডাউনে নিয়ে যাবো তখনই তার মূল্য চেঞ্জ হয়ে যাবে। কীভাবে, আগে যে মাল ছিল আর এখন যে মাল কিনেছি, এই দুইটা মাল একসাথে করব, আগের যে দাম ছিল আর এখন যে দাম আছে এই দুইটা দাম একসাথে করব, ওই দামকে আমি ওজন দিয়ে ভাগ দেবো, ভাগ দিলেই আমার প্রতি এককের মূল্য। যতক্ষণ পর্যন্ত আমি ওই মাল আমার গোডাউনে থাকবে ততক্ষণ ওই রেটেই আমি বিক্রি করব, যতক্ষণ যদি না আসে তাহলে সেই অবস্থায়। তবে এখানে একটা ব্যাপার আছে যে আমি যদি গুণ করি দেখা যাবে যে 2-1 টাকা ফ্র্যাকশন আসতে পারে, এই আসার ওই ফ্র্যাকশনটা কোনো ব্যাপার না, আমি দেখব যে আমার এখানে মাল কত যাচ্ছে, মাল থেকে মাল বাদ দেবো, আবার টাকার থেকে টাকা বাদ দেবো, বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকা বসাবো, সেই ওজন তাকে বসাবো, কিন্তু ওই যে ওখানে যে রেটটা দেওয়া থাকবে সেই রেটটা কোনো পরিবর্তন করবো না। কেন, ওখান থেকে 2-1 টাকার হেরফের হতে পারে, যখন এরপরে তখন রেটে কোনো পরিবর্তন, কিন্তু রেট পরিবর্তন করবো না আমরা, শুধুমাত্র রেট একই অবস্থায় রেখে দেবো, শুধুমাত্র ওই মালের থেকে মাল বিয়োগ দেবো, দামের থেকে দাম বিয়োগ দেবো, এইভাবে আমরা করে নেবো। বিশদ আয় বিবরণী আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে তোমরা এই অঙ্কগুলোকে ভালো করে করবে এবং এই বারবার যদি তুমি এর ডিভিশন দাও তা আশা করি এই বিষয়ে তোমার কোনো সহযোগিতা লাগবে না। আমার এই যে 5টি ক্লাস করলাম এই চ্যাপ্টারের উপরে, এই 5টা ক্লাসেই তুমি ইনশাল্লাহ ভালো করে শিখতে পারবে যে কোনো বইয়ের যে কোনো বুকিটাকে, 2-1টা যদি সমস্যা থাকে সেটা হয়তো তুমি নিতে পারো, কিন্তু আমি আশা করি যে 95% তোমার এর ভিতরে কভার হয়ে যাবে।
5% যদি কোথাও ত্রুটি থাকে সেই 5% তুমি তোমার বড় যারা আছে স্যাররা আছে এদের কাছ থেকে জেনে নিতে পারো বড় ভাই বোনদের কাছে জেনে নিতে পারো কোনো সমস্যা নাই তবে আমি যে কথাগুলো বলে দিছি বারবার তুমি রিভিউ দিয়ে এগুলো দেখে নেবে তাহলে আশা করি অবশ্যই তুমি ভালোভাবে বুঝতে পারবে কোনো সমস্যা নাই তা ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফেজ